हेलो गाइस, वेलकम टू माय चैनल। आगेर दिन तोमादे शुनिये छिलाम लेखक कविगुरु रवींद्रनाथ ठाकुरेर खुदित पाषाण गल्पटी। आज के थाकछे खुदित पाषाण गल्पटीर परवर्ती अंश, शुनते थाको। নক্ষত্রটি অস্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক অনধিকার সংকুচিত ম্লানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করিয়াছে। কোনো লোককেই দেখিলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হইল কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে। আমি জাগিয়া উঠিতেই সে কোনো কথা না বলিয়া কেবল যেন তাহার অঙ্গুরি খচিত পাঁচ অঙ্গুলির ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করিতে আদেশ করিল। আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম। যদিও সেই শতকক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর কোনো জনপ্রাণী ছিল না, তথাপি পদে পদে ভয় হইতে লাগিল পাছে কেহ জাগিয়া ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকিত এবং সে সকল ঘরে আমি কখনো যাই নাই। সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিণীর অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়া কোথায় যাইতেছিলাম আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধবায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তাহার ঠিকানা নাই। আমার অদৃশ্য দূতিটিকেও যদি চোখে দেখিতে পাই নাই, তথাপি তাহার মূর্তি আমার মনের মধ্যে অগোচর ছিল না। আরব রমণী ঝোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেত প্রস্তর রচিত পথ কঠিন নিটোল হস্ত দেখা যাইতেছে। টুপির প্রান্ত হইতে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়িয়াছে, কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনের একটি রজনী আজ উপন্যাস লোক হইতে আসিয়া পড়িয়াছে। আমি যেন অন্ধকার নিশীতে সুপ্তিমগ্ন বোগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি। অবশেষে আমার দূতি একটি ঘন নীল পর্দার সম্মুখে সহসা থমকিয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। নিম্নে কিছুই ছিল না, কিন্তু ভয় আমার বক্ষের রক্ত স্তম্ভিত হইয়া গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পড়া একটি ভীষণ কাফরি খোজা কোলের উপর খোলা তরোয়াল রইয়া দুই পা ছড়াইয়া দিয়া বসিয়া ঢুলিতেছে। দুটি লঘুগতিতে তাহার দুই পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলিয়া ধরিল। ভিতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিয়দংশ দেখা গেল। তক্তের উপরে কে বসিয়া আছে দেখা গেল না, কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জড়ির চটি পড়িয়া দুইখানি সুন্দর চরণ গোলাপি মকমল আসনের উপর অলসভাবে স্থাপিত রহিয়াছে দেখিতে পাইলাম। মেঝের এক পার্শ্বে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলি আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে এবং তাহার পার্শ্বে দুইটি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাঁচপাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়া আছে। ঘরের ভিতর হইতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধে ধূম্র আসিয়া আমাকে বিহ্বল করিয়া দিল। আমি কম্পিত বক্ষে সেই খোজার প্রসারিত পদদ্বয় যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকিয়া উঠিল। তাহার কোলের উপর হইতে তলোয়ার পাথরের মেঝে শব্দ করিয়া পড়িয়া গেল। সহসা একটা বিকট চিৎকার শুনিয়া চমকিয়া দেখিলাম আমার সেই ক্যাম্পখাটের উপরে ঘর্মাক্ত গলেবারে বসিয়া আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হইয়া গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাত যাও করিয়া চিৎকার করিতে করিতে চলিয়াছে। এইরূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল, কিন্তু এখনও এক সহস্র রজনী বাকি আছে। আমার দিনের সহিত রাত্রের একটা ভারী বিরোধ বাঁধিয়া গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময় মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করিতে থাকিতাম।
আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর বলিয়া বোধ হইত। সন্ধ্যার পরে আমি একটা নেশার জালের মধ্যে বিহ্বলভাবে জড়াইয়া পড়িতাম। শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম। তখন আর বিলাতি খাটো কর্তা এবং আট প্যান্টলুনে আমাকে মানাইত না। তখন আমি মাথা এবং এক লাল মকমলের ফেজ তুলিয়া ঢিলা পায়জামা, ফুলকাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুণ্ডলায়িত বৃহৎ আলবোলা লইয়া এক উচ্চ গদিবিশিষ্ট বড় কেদারায় বসিতাম, যেন রাত্রে কোনো এক অপূর্ব প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম। তাহার পর অন্ধকার যতই ঘনীভূত হইত, ততই কী যে এক অদ্ভুত ব্যাপার ঘটিতে থাকিত তাহা আমি বর্ণনা করিতে পারি না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতকগুলি ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলির মধ্যে উড়িয়া বেড়াইত। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যাইত, তাহার পরে আর শেষ দেখা যাইত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলির অনুসরণ করিয়া সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইতাম। এই খণ্ড স্বপ্নের আবর্তের মধ্যে এই কচ্ছিত হেনার গন্ধ, কচ্ছিত সেতারের শব্দ, কচ্ছিত সুরভি জলশিকর মিশ্রিত বায়ুর হিল্লোলের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখিতে পাইতাম। তাহারই জাফরান রঙের পায়জামা এবং দুটি শুভ্র রক্তিম কোমল পায়ে বক্রশীর্ষ জরির চটি পরা, বক্ষে অতি পিনদ্ধ জরির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ, মাথায় একটি লাল টুপি এবং তাহা হইতে সোনার ঝাড়র ঝুলিয়া তাহার শুভ্র ললাট এবং কপোল বেষ্টন করিয়াছে। সে আমাকে পাগল করিয়া দিয়াছিল। আমি তাহারই অভিসারে প্রতি রাত্রে নির্দার রসতল রাজ্যে স্বপ্নের জটিল পথসংকুল মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে কক্ষে কক্ষে ভ্রমণ করিয়া বেড়াইয়াছি। এক একদিন সন্ধ্যার সময় বড় আয়নার দুই দিকে দুই বাতি জ্বালাইয়া যত্নপূর্বক শাহজাদার মতো সাজ করিতেছি, এমন সময় হঠাৎ দেখিতে পাইলাম আয়নায় আমার প্রতিবিম্বের পার্শ্বে ক্ষণিকের জন্য সেই তরুণী ইরানির ছায়া আসিয়া পড়িল। পলকের মধ্যে গ্রীবা বেঁকাইয়া তাহার ঘনকৃষ্ণ বিপুল চক্ষু তারকায় সুগভীর আবেগ তীব্র বেদনাপূর্ণ আগ্রহ কটাক্ষ পাত করিয়া সহজ সরস সুন্দর বিম্বাধরে একটি অস্ফুট ভাষার আভাস দিয়া মাত্র লঘু ললিত নেত্রে আপন যৌবন পুষ্পিত দেহলতাটিকে দ্রুত বেগে ঊর্ধ্বাভিমুখে আবর্তিত করিয়া মুহূর্তকালের মধ্যে বেদনা বাসনা ও বিভ্রমের হাস্যকটাক্ষ ও ভূষণজ্যোতির স্ফুলিঙ্গ বৃষ্টি গড়িয়া দিয়া দর্পণেই মিলাইয়া গেল। গিরিকাননের সমস্ত সুগন্ধ লুণ্ঠন করিয়া একটা উদ্দাম বায়ুর উচ্ছ্বাস আসিয়া আমার দুইটি বাতি নিবাইয়া দিত। আমি সাজসজ্জা ছাড়িয়া দিয়া বেশ গৃহের প্রান্তবর্তী শয্যাতলে পুলকিত দেহে মুদ্রিত নেত্রে শয়ন করিয়া থাকিতাম। আমার চারিদিকে সেই বাতাসের মধ্যে সেই অরালি গিরিকুঞ্জের সমস্ত মিশ্রিত সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কমল করস্পর্শ নিভৃত অন্ধকার পূর্ণ করিয়া ভাসিয়া বেড়াইত। কানের কাছে অনেক কলগুঞ্জ শুনিতে পাইতাম। আমার কপালের ওপর সুগন্ধ নিঃশ্বাস আসিয়া পড়িত এবং আমার কপোলে একটি মৃদু সৌরভ রমণী সুকোমল ওড়না বারংবার উড়িয়া উড়িয়া আসিয়া স্পর্শ করিত। অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিণী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসারো দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িতাম। একদিন অপরাহ্নে আমি ঘোড়ায় চড়িয়া বাহির হইব সংকল্প করিলাম। কে আমাকে নিষেধ করিতে লাগিল জানি না, কিন্তু সেদিন নিষেধ মানিলাম না। একটা কাষ্ঠদণ্ডে আমার সাহেবি হ্যাট এবং খাটো কর্তা দুলিতেছিল, পাড়িয়া লইয়া পরিবার উপক্রম করিতেছি।
এমন সময় সুস্তা নদীর বালি এবং অরালি পর্বতের শুষ্ক পল্লবরাজির রাশির ধ্বজা তুলিয়া হঠাৎ একটা প্রবল ঘূর্ণা বাতাস আমার সেই কোর্তা এবং টুপি ঘুরাইতে ঘুরাইতে লইয়া চলিল এবং একটা অত্যন্ত সুমিষ্ট কলহাস্য সেই হাওয়ার সঙ্গে ঘুরিতে ঘুরিতে কৌতুকের সমস্ত পর্দায় পর্দায় আঘাত করিতে করিতে উচ্চ হইতে উচ্চতর সপ্তকে উঠিয়া সূর্যাস্ত লোকের কাছে গিয়া মিলাইয়া গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হইল না এবং তাহার পরদিন হইতেই সেই কৌতুকাবহ খাটো কর্তা এবং সাহেবি হ্যাট পরা একেবারে ছাড়িয়া দিয়াছি। আবার সেই দিন রাত অর্ধরাত্রে বিছানার মধ্যে উঠিয়া বসিয়া শুনিতে পাইলাম কে যেন গুমরিয়া গুমরিয়া বুক ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে, যেন আমার খাটের নিচে মেঝের নিচে এই বৃহৎ প্রাসাদের পাষাণ ভিত্তির তলবর্তী একটা আর্দ্র অন্ধকার গোড়ের ভিতর হইতে কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও, কঠিন মায়া গভীর নিদ্রা নিষ্ফল স্বপ্নের সমস্ত দ্বার ভাঙিয়া ফেলিয়া তুমি আমাকে ঘোড়ায় তুলিয়া তোমার বুকের কাছে চাপিয়া ধরিয়া বনের ভিতর দিয়া পাহাড়ের উপর দিয়া নদী পার হইয়া তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে লইয়া যাও, আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করিয়া উদ্ধার করিব? আমি এই ঘূর্ণমান পরিবর্তমান স্বপ্নপ্রবাহের মধ্য হইতে কোন মজ্জমানা কামনা সুন্দরীকে তীরে টানিয়া তুলিব? তুমি কবে ছিলে, কোথায় ছিলে হে দিব্যরূপিণী? তুমি কোন শীতল উৎসের তীরে খর্জর কুঞ্জের ছায়ায় কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করিয়াছিলে? তোমাকে কোন বেদুইন দস্যু বনলতা হইতে পুষ্পকরকের মতো মাতৃকর হইতে ছিন্ন করিয়া বিদ্যুৎগামী অশ্বের উপরে চড়াইয়া জ্বলন্ত বালুকারাশি পার কর হইয়া কোন রাজপুরীর দাসিয়াটে বিক্রয়ের জন্য লইয়া গিয়াছিল? সেখানে কোন বাদশাহের ভৃত্য তোমার নববিকশিত সলজ্জকাতর যৌবন শোভা নিরীক্ষণ করিয়া স্বর্ণমুদ্রা গণিয়া দিয়া সমুদ্র পার হইয়া তোমাকে সোনার শিবিকায় বসাইয়া প্রভুগৃহের অন্তঃপুরে উপহার দিয়াছিল? সেখানে সে কি ইতিহাস! সেই সারেঙ্গীর সঙ্গীত নূপুরের নিকণ এবং সিরাজের সুবর্ণ মদিরার মধ্যে মধ্যে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত, কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী বলয়ের হীরকে বিজুলি খেলাইয়া চামর দুলাইতেছে, শাহেনশা বাদশাহ শুভ্র চরণের তলে মণিমুক্তা খচিত পাদুকার কাছে লুটাইতেছে, বাহিরের দ্বারের কাছে যমদূতের মতো হাবসি দেবদূতের মতো সাজ করিয়া খোলা তলোয়ার হাতে দাঁড়াইয়া, তাহার পরে সেই রক্তকলুষিত ঈর্ষা ফেনিল ষড়যন্ত্র সংকুল ভীষণজ্জ্বল ঐশ্বর্য প্রবাহে ভাসমান হইয়া তুমি মরুভূমির পুষ্পমঞ্জরী কোন নিষ্ঠুর মৃত্যুর মধ্যে অবতীর্ণ অথবা কোন নিষ্ঠুরতর মহিমাতটে উৎক্ষিপ্ত হইয়াছিলে? এমন সময় হঠাৎ সেই পাগলা মেহের আলী চিৎকার করিয়া উঠিল, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। চাহিয়া দেখিলাম সকাল হইয়াছে, চাপরাশি ডাকের চিঠিপত্র লইয়া আমার হাতে দিল এবং পাচক আসিয়া সেলাম করিয়া জিজ্ঞাসা করিল, আজ কিরূপখানা প্রস্তুত করিতে হইবে? আমি কহিলাম, না, এ আর এই বাড়িতে থাকা হয় না। সেই দিনই আমার জিনিসপত্র তুলিয়া আপিস ঘরে গিয়া উঠিলাম। আপিসের বৃদ্ধ কেরানি করিম খা আমাকে দেখিয়া ঈষৎ হাসিল। আমি তাহার হাসিতে বিরক্ত হইয়া কোনো উত্তর না করিয়া কাজ করিতে লাগিলাম। যত বিকাল হইয়া আসিতে লাগিল ততই অন্যমনস্ক হইতে লাগিলাম। মনে হইতে লাগিল এখনই কোথায় যাইবার আছে, তুলার হিসেব পরীক্ষার কাজটা অত্যন্ত অনাবশ্যক মনে হইল। নিজামের নিজামতো আমার কাছে বেশি কিছু বোধ হইল না। যাহা কিছু বর্তমান, যাহা কিছু আমার চারিদিকে চলিতেছে, ফিরিতেছে, খাটিতেছে, খাইতেছে, সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিচিন্তকর বলিয়া মনে হইল। আমি কলম ছড়িয়া ফেলিয়া বৃহৎ খাতা বন্ধ করিয়া ততক্ষণ টমটম চড়িয়া ছুটিলাম। দেখিলাম টমটম ঠিক গোধূলি মুহূর্তে আপনি সেই প্রাসান প্রাসাদের কাছে গিয়া থামিল। দ্রুতপদে সিঁড়িগুলি উত্তীর্ণ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করিলাম। আজ সমস্ত নিস্তব্ধ, অন্ধকার ঘরগুলি যেন রাগ করিয়া মুখ ভার করিয়া বসিয়া আছে। অনুতাপে আমার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল, কিন্তু কাহাকে জানাইব, কাহার নিকট মার্জনা চাইব খুঁজিয়া পাইলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম।
ইচ্ছা করিতে লাগিল একখানা যন্ত্র হাতে লইয়া কাহাকে উদ্দেশ্য করিয়া গান গাহি। বলি, হে বন্ডী, যে পতঙ্গ তোমাকে ফেলিয়া পলাইবার চেষ্টা করিয়াছিল সে আবার মরিবার জন্য আসিয়াছে, এবার তাহাকে মার্জনা করো, তাহার দুই পক্ষ দগ্ধ করিয়া দাও, ভস্মসাৎ করিয়া ফেলো। হঠাৎ উপর হইতে আমার কপোলে দুই ফোঁটা অশ্রুজল পড়িল। সেদিন অরালি পর্বতের চূড়ায় ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছিল, অন্ধকার অরণ্য এবং সুস্তার মসিবীর্ণ জল একটি ভীষণ প্রতীক্ষায় স্থির হইয়াছিল। জল, স্থল, আকাশ সহসা শিহরিয়া উঠিল এবং অকস্মাৎ একটা বিদ্যুৎদন্ত বিকশিত ঝড় শৃঙ্খল ছিন্ন উন্মাদের মতো পথহীন সুদূর বনের ভিতর দিয়া আর্ত চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলা সমস্ত দ্বার আছড়াইয়া তীব্র বেদনায় হুহু করিয়া কাঁদিয়া লাগিল। আজ ভৃত্যগণ সকলেই আপিস ঘরে ছিল, এখানে আলো জ্বালাইবার কেহ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাত্রে গৃহের ভিতরকার নিকষকৃষ্ণ অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করিতে লাগিলাম, একজন রমণী পালঙ্কের তলদেশে গালিচার উপরে উপুর হইয়া পড়িয়া তাহার দৃঢ়বদ্ধ মুষ্টিতে আপনার আলুলায়িত কেশজাল টানিয়া ছিঁড়িতেছে, তাহার গৌরবর্ণ ললাট দিয়া রক্ত ফাটিয়া পড়িতেছে, কখনো সে শুষ্ক তীব্র অট্টহাস্যে হাহা করিয়া হাসিয়া উঠিতেছে, কখনো ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফাটিয়া কাঁদিতেছে, দুই হস্তে বক্ষের কাঁচুলি ছিঁড়িয়া ফেলিয়া অনাবৃত্ত বক্ষে আঘাত করিতেছে, মুক্ত বাতায়ন দিয়া বাতাস গর্জন করিয়া আসিতেছে এবং মুষলধারে বৃষ্টি আসিয়া তাহার সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিতেছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, ক্রন্দনও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম, কেহ কোথাও নেই, কাহাকে সান্ত্বনা করিব, এই প্রচণ্ড অভিমান কাহার, এই অশান্ত আক্ষেপ কোথা হইতে উত্থিত হইতেছে। পাগল চিৎকার করিয়া উঠিল, তাফাত যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। দেখলাম ভোর হইয়াছে এবং মেহের আলী এই ঘোর দুর্যোগের দিনেও যথানিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করিয়া তাহার অভ্যস্ত চিৎকার করিতেছে। হঠাৎ আমার মনে হইল, হয়তো ওই মেহের আলী ও আমার মতন একসময় এই প্রাসাদে বাস করিয়াছিল, এখন পাগল হইয়া বাহির হইয়া ওই পাষাণ রাক্ষসের মোহে আকৃষ্ট হইয়া প্রত্যহ প্রত্যুষে প্রদক্ষিণ করিতে আসে। আমি ততক্ষণাৎ সেই বৃষ্টিতে পাগলের নিকট ছুটিয়া গিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মেহের আলী ক্যা ঝুঠায় রে? সে আমার কথায় কোনো উত্তর না করিয়া আমাকে ঠেলিয়া ফেলিয়া অজগরের কবলের চতুর্দিকে ঘূর্ণমান মহাবিষ্ট পক্ষীর ন্যায় চিৎকার করিতে করিতে বাড়ির চারিদিকে ঘুরিতে লাগিল। কেবল প্রাণপণে নিজেকে সতর্ক করিবার জন্য বারংবার বলিতে লাগিল, তফাত যাও, সব ঝুঠায়, সব ঝুঠায়। আমি সেই জলঝড়ের মধ্যে পাগলের মতো আপিসে গিয়া করিম খাঁকে ডাকিয়া বলিলাম, ইহার অর্থ কী আমায় খুলিয়া বলো। বৃদ্ধ যাহা কহিল তাহার মর্মার্থ এই যে, একসময় ওই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হইত, সেই সকল চিত্তদাহে সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক প্রস্তরখণ্ড ক্ষুধার্ত তৃষার্ত হইয়া আছে, সজীব মানুষ পাইলে তাহাকে লালায়িত পিশাচির মতো খাইয়া ফেলিতে চায়। যাহারা ত্রিরাত্রি ওই প্রাসাদে বাস করিয়াছে তাহাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হইয়া বাহির হইয়া আসিয়াছে, এ পর্যন্ত আর কেহ তাহার গ্রাস এড়াইতে পারে নাই। আমি জিজ্ঞাসা করিলাম, আমার উদ্ধারের কি কোনো পথ নাই? বৃদ্ধ কহিল, একটিমাত্র উপায় আছে, তাহা অত্যন্ত দুরূহ, তাহা তোমাকে বলিতেছি, কিন্তু তৎপূর্বে ওই গুলবার্গের একটি ইরানি কৃতদাসীর পুরানো ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য এবং তেমন হৃদয়বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটে নাই। এমন সময় কুলিরা আসিয়া খবর দিল গাড়ি আসিতেছে। এত শীঘ্র? একজন তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধিতে বাঁধিতে গাড়ি আসিয়া পড়িল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন সুপ্তথিত ইংরেজ জানলা হইতে মুখ বাড়িয়া স্টেশনের নাম পড়িবার চেষ্টা করিতেছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখিয়াই হ্যালো বলিয়া চিৎকার করিয়া উঠিল এবং নিজের গাড়িতে তুলিয়া লইল। আমরা সেকেন্ড ক্লাসে উঠিলাম। বাবুটিকে খবর পাইলাম না, গল্পেরও শেষ শোনা হইল না।
আমি বলিলাম, লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল, গল্পটা আগাগোড়া বানানো। এই তর্কের উপলক্ষে আমার থিওসফিস্ট আত্মীয়টির সহিত আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটিয়া গেছে। গাইজ, আজকে তোমরা শুনলে ক্ষুধিত পাষাণ, লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প পাঠে সুমিত্রা। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো গল্প নিয়ে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। টাটা।